হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো আমাদের যে সাজেশান সিরিজটা চলছিল দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের দিয়ে দিচ্ছি তোমাদের যা যে চ্যাপ্টারটা ডাউট আছে বা তৈরি হয়নি তারা গিয়ে সেখানে সেই চ্যাপ্টারগুলো সাজেশান দেখে নিতে পারো আশা করি তোমাদের উপকারে লাগবে তো আজকে আমরা যেটা করবো চ্যাপ্টারের নাম হচ্ছে ডিএ ব্লক মৌলসমূহ ডি এ ব্লগ মৌলসমূহ চ্যাপ্টারটা থেকে আমরা একটা ছোট্ট সাজেশান করে দেবো আশা করছি এখান থেকে তোমরা কিছু প্রশ্ন নিশ্চয়ই পাবে তো চলো দেখা যাক কোন কোশ্চেনগুলো তোমরা ভালো করে করবে কোনগুলো তোমরা মোটামুটি করবে আর কোনগুলো এখান থেকেও বাদ দিতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কথাগুলো শুনবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো বাদ দিলেও চলবে আর যদি কথাগুলো না সরো তাহলে কিন্তু বুঝতে পারবে না শুধু স্ক্রিনশট নিয়ে নিলে পুরোটা বুঝতে পারবে না তাই একটুখানি শুনে নাও একদম ছোট্ট ভিডিও বেশি সময় নেবো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আছে দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো এইটা থেকে তোমাদের এমসিকিউ দিতে পারে কিরাম দিতে পারে যে ল্যান্থানাইট মৌলের বাইরের কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লেখো বা যারণ অবস্থা কত ল্যান্থানাইট মৌলের একটি সাধারণ ইলেকট্রন বিন্যাস কী আছে বাইরের কক্ষপথের যেগুলো এইভাবে দেখবে লেখা থাকে এন মাইনাস টু ডি দিয়ে এন মাইনাস ওয়ান এফ এইভাবে যেগুলো লেখা থাকে সেগুলো অবশ্যই রেডি করবে সন্ধিগত মৌল করবে ডি ব্লগ মৌল করবে ল্যান্থানাইট অ্যাকটি নাইট চারজনকারী সুন্দর করে করে রাখবে এটা এমসি কিউ পারপাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা বাদ দেবে না এটাও ভালো করে করবে ল্যান্থানাইটের সাধারণ জারণ অবস্থা কত তারপরে আছে ডি ব্লগ মৌলগুলি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন দিতে পারে অনুঘটক রূপে কাজ করে কেন জটিল যৌগ গঠনের তীব্র প্রবণতা দেখায় কেন পরিবর্তনশীল যোজ্যতা দেখায় কেন সবকটাই দিতে পারে এটাকে আমি ডবল স্টারের মধ্যে রাখলাম আগেরটা স্টার এটা ডবল স্টার করে রেখো তারপরে ল্যান্থানাইট সংকোচনের কারণ ডবল স্টার ক্লাস ইলেভেন থেকে পড়ছ ল্যান্থানাইটের চেয়ে অ্যাক্টিনাইটের সংকোচনের পরিমাণ বেশি এটা তোমরা বাদ দিতে পারো এটা দু হাজার সম্ভবত এসছে এটা তোমরা বাদ দিতে পারো এই কোশ্চেনটা করতে হবে না এটাও মোটামুটি একটু দেখে রাখতে পারো যেহেতু এই রিলেটেড এসেছে আমি এটাকেও খুব একটা গুরুত্ব দিলাম না দুই আর তিনকে খুব একটা গুরুত্ব দিলাম না তবে দেখে রেখো সত্তরে সত্তর অ্যান্সার করার জন্য দেখে যাওয়া ভালো ল্যান্থানাইন অপেক্ষা অ্যাক্টিনাইডের নাইডের একাধিক জামস্তর দেখা যায় কেন ব্যাস আচ্ছা বর্ণের কোশ্চেন কিন্তু আমি ট্রিপিল স্টারে রাখলাম পারলে চারটে স্টার দিতাম কিন্তু সেই সিস্টেম আমরা রাখিনি তাই ট্রিপল স্টারে রাখলাম তোমায় খালি বলবে এটা রঙিন এটা কেন বর্ণহীন এটা রঙিন এটা কেন বর্ণহীন এইরকম কোশ্চেন এটা ডিডি স্থানান্তরের জন্য হয় ছোট্ট করে উত্তর তোমরা করেই নিতে পারবে আশা রাখবো আমি তো কালারের কোশ্চেন এইটা করে গেলে মানে এটাই আসবে এটা ভাবার কারণ নেই এই রকম কোশ্চেন যদি দেয় তাহলে মনে রাখবে যেগুলো রঙিন তাদের ক্ষেত্রে যেগুলো রঙিন তাদের ক্ষেত্রে ইলেকট্রনের ডিডি স্থানান্তর হয় এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে তোমায় বলে দেবে তো যে এই যৌগটা রঙিন তুমি বলবে এই যৌগতে ইলেকট্রনের ডিডি স্থানান্তর হয় তাই এটা রঙিন এটা যারা পারবে না তাদের জন্য আমি এত সহজ করে বললাম আর যারা পারবে তারা সুন্দর গুছিয়ে লিখবে আচ্ছা পাঁচের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট তিনটে স্টার পেয়ে যাবে পরীক্ষায় আশা রাখবো আমি সি থ্রি প্লাস আয়ন সহজেই সি ফোর প্লাস আয়নে পরিণত হয় কেন খুব ইম্পর্টেন্ট আচ্ছা ছয়েরটা ডবল স্টারে রাখলাম কে মেনোফোরকে ফোরকে রঙিন বোতলে রাখা হয় কেন সাতেরগুলো কিন্তু টিপিউ স্টারে রাখলাম এগুলো সব ইম্পর্টেন্ট এইচএস দু হাজার পঁচিশের জন্য তোমাকে কি বলবে এরাম এরম কোশ্চেন না দিয়ে এটাকে ভাষায় দেবে যে ওপরের এই তিনটাকে দিয়ে বলবে এদেরকে অক্সাইডগুলিকে আমলিকতার ক্রম অনুসারে সাজাও বা এইটাকে দিল যে কোনো একটাকে দিতে পারে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ আচ্ছা আটেরটাও ভীষণ ইম্পর্টেন্ট এস এন টু প্লাস উত্তম বিচারক হলেও সি ফোর প্লাস রূপে কাজ করে কেন আচ্ছা তারপরে মোটামুটি উপর ইম্পর্টেন্ট একটু শক্ত আছে তাই সবাই পারবে না ডবল দিয়ে রাখলাম আমলিক মাধ্যমে হলুদ ক্রমেট কমলাবর্ণ ধারণ করে কেন সমীকরণ সহ লেখো অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবেও দিতে পারে পিএইচ রিলেটেড দিতে পারে দশেরটাও ডবল স্টারে রাখলাম কে টু সি আর টু ও সেভেন দোবনের পিএইচ বাড়ালে কী ঘটবে একটু শক্ত আছে গুছিয়ে একটুখানি করে নিতে হবে আচ্ছা এগারোর কোশ্চেন বলছে বেশিরভাগ সিউ এক যারণ অবস্থা বিশিষ্ট যৌগ জলীয় দ্রবণে অস্থায়ী হয় কেন আর আয়ন অ্যাসিড মাধ্যমে রাখলে কি ঘটে বারোটা আমি ফাঁকা রেখেছি এরোরটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমি ফাঁকা রেখেছি এই কারণে তোমরা এই জাতীয় বিক্রিয়া কিন্তু একটু দেখে যেও এরম কোশ্চেন দিয়ে দিতে পারে যেটা দু হাজার তেইশ সালের কোশ্চেন এসেছিলো এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা এই এইরকম কোশ্চেন পাবে সম্পূর্ণ করো তাই আমি তোমাদের বলবো এর যত বিক্রিয়া আছে এটা যারা ভালো রেডি তারা করবে বাকিরা যেগুলোকে স্টিপিল স্টার দিয়েছি সেইগুলোকে করে যাবে এর বিক্রিয়া দিতে পারে বা সি আর টু ও সেভেন টু মাইনাসেরও এরম বিক্রিয়া দিতে পারে অ্যাসিড মাধ্যমে সম্পূর্ণ করো সব কটাই পারলে করে যাবে এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে রাখছি তেরো নম্বর দিয়ে এটা যেও জেড আর এবং এইচএফ ইহাদের পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন সমান কেন এটা কিন্তু ট্রিপল স্টারে রাখলাম খুব ভালো করে তৈরি করে নিও এটা অবশ্যই যেন বাদ দিও না এছাড়াও যেগুলো বললাম সেগুলো বাদ দিও না এটা দেখবে ল্যান্থানয়েড সংকোচনের জন্য হবে এক লাইনের উত্তর তো এই কোশ্চেনগুলো বিশেষ করে টিপিল স্টার ডবল স্টার বিশেষ করে বলছি টিপিল স্টার কোনো মতেই বাদ দিয়ে যাবে না দেখা হবে আগামী চ্যাপ্টারের সায়সান ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ